বন্ধুরা, ডার্বি ম্যাচের আগে সমস্যায় পড়তে পারে ইস্টবেঙ্গল ক্লাব। অল্প দিনের অনুশীলনের কারণে টিমকে শক্তভাবে গড়তে পারেন ইস্টবেঙ্গল ক্লাব। আর এরই মধ্যে জানা যাচ্ছে ডার্বি ম্যাচে খেলবে না দুজন ফুটবলার। এর ফলে ইস্টবেঙ্গল দলের কোচ স্টিফেন কনসাই সমস্যার মুখে পড়তে পারে। প্রথম দিনের ম্যাচে চোট পেয়েছিল মহেশ সিং, সেখান থেকে আশা করা যাচ্ছে মহেশ সিং ডার্বি ম্যাচে না খেলতেও পারে। দ্বিতীয় ফুটবলার হলো বিপি সুয়ের, আগের দিন রাজস্থানের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পেয়েছেন তিনি। মহেশ এবং সুয়েজ দুইজনাই ভালো মানের ফুটবলার, তাই ইস্টবেঙ্গল দলে মহেশ এবং সুয়েজ না খেললে বড় ধাক্কার মুখে পড়তে পারে ইস্টবেঙ্গল দল, এমনটাই জানা যাচ্ছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে একদম ভুলবেন না। আসি বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে।